নমস্কার আমি শ্রী সূর্যকান্ত রায় রিটেল ট্রেনার জলপাইগুড়ি জেলা স্কুল প্রিয় ছাত্র আজকে তোমাদেরকে পড়াবো রিটেল কি হোয়াট ইজ রিটেল তার ইংরেজি সংজ্ঞাটাকে দেখে নিই দ্য পারপাস অফ রিটেল বিজনেস ইজ টু সেল গুডস অ্যান্ড সার্ভিস টু দ্য অ্যান্ড ইউজার ফর দেয়ার পার্সোনাল অর হাউজ হোল্ড কনজামশান অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড অ্যাট দ্য রাইট প্লেস অর্থাৎ খুচরো ব্যবসা হচ্ছে পণ্য একেবারে অন্তিম পর্বে ক্রেতাকে বিক্রি করা হয় যিনি পণ্যটি বাড়ি নিয়ে গিয়ে ব্যবহার করবেন অর্থাৎ তিনি আর সেটা বিক্রি করবেন না অর্থাৎ যদি আমরা রিটেল দেখি সে ব্যবসাটা দাঁড়াচ্ছে যে একজন ক্রেতা যখন সরাসরি দোকান থেকে গিয়ে তার প্রয়োজন মতো অল্প পরিমাণ জিনিস কিনে নিয়ে বাড়ি যান তখন সেটা হয় রিটেলিং বাজারে কিন্তু অনেক বিষয়ে কেনা বেচা হয় সব কিছুই কিন্তু রিটেল নয় ধরো একজন হোলসেলারের কাছ থেকে প্রচুর পরিমাণ পণ্য একজন রিটেলার নিয়ে আসছে সেই কেনা বেচাটা কিন্তু রিটেলিং নয় সেটা হোলসেলিং রিটেলার এবং হোলসেলারের মধ্যে পার্থক্য নিয়ে আমি আলাদা ভিডিও করব সেখানে তোমরা সেটা বুঝতে পারবে তো আজকে আমি আসছি রিটেলের দুটো পার্ট সেটা হচ্ছে অর্গানাইজড রিটেল আর একটা হচ্ছে আনঅর্গানাইজড রিটেল সাবেক আনা রিটেলকে বলা হয় আনঅর্গানাইজড রিটেল এবং আধুনিক যে রিটেল ব্যবস্থা সেটাকে অর্গানাইজড রিটেল যেমন শপিং মল হাইপার মার্কেট সুপার মার্কেট বিগ বাজার সিটি সেন্টার এই সমস্ত মলগুলো যে আছে বা যেখানে পণ্যগুলো অর্গানাইজড আকারে বিক্রি করা হয় তাকে বলা হবে অর্গানাইজড রিটেল ই রিটেলিং বলেও আজকাল একটা জনপ্রিয় রিটেলিং আছে তো যে মা রিটেলিংই হোক না কেন রিটেল হচ্ছে সরাসরি ক্রেতাকে একেবারে অন্তিম পর্বের পণ্য বিক্রি করা হয় এই কথাটা তোমরা মাথায় রাখবে